আমি তো বলবো যে ডক্টর ইউনূসকে অবশ্যই সময় দেওয়া উচিত দেশ সংস্কার করার জন্য, সব কিছুর আগের মতো করার জন্য, মানুষকে সুস্থ পরিবেশে বর্ণাত্মক মানুষজনের সবাইকে সাহায্য করার জন্য, তারপর নির্বাচন অনুযায়ী করার জন্য। এই যে 15 বছর ধরে মানুষ বাক স্বাধীনতায় ভুগছেন, স্বৈরাচারেরই সরকারে হচ্ছেন। হ্যাঁ, ডক্টর ইউনূস আসার পর অনেক কিছুই চেঞ্জ হয়েছে। আমি তো বলবো সমাজে সবার এগিয়ে আসা উচিত, অলরেডি সবাই এগিয়েও আসছে। আমরা যখন স্কুলে ত্রাণ উঠাচ্ছিলাম, ক্লাস 1-2 এর বাচ্চারা বলতেছে, আপু আমি কি আমার টিফিন বক্স দিতে পারবো, মানে টিফিন বক্স ওরা টিফিন এনেছিল দিতে পারবো। আবার হচ্ছে আজকে পুরা স্কুলে অনেকে কাপড় এনেছে, বাতিল কাপড় বলতে ওদেরকে দেওয়ার জন্য কাপড় এনেছে। যখন আমরা বলেছি যে নিউজ চ্যানেলে দেখিয়েছে কাপড় অনেক বেশি হয়ে গেছে, কাপড় আর নেওয়া যাবে না, তখন উল্টা ওদের ফেস দেখলেই বোঝা যাবে ওরা কতটা আফসোস বা মন খারাপ করছে। ওরা ক্লাস 1 এর বাচ্চা যদি সাহায্য করতে চায়, এমনকি সবাই সাহায্য করতেছে, বলতে গেলে কেউ নেই। আমরা যখন রাস্তা থেকে টাকা উঠিয়েছিলাম, তারা বলতেছে যে হ্যাঁ আমরা সবাইকে দিয়েছি, এমনকি আমাদের স্কুল থেকেও টিচাররা একদিনের বেতন দিয়ে দিয়েছেন সরকারকে। এই যে আমরা মমিতার জন্য জাস্টিস করেছি, এখানে যতগুলো গ্রাফিতি আছে অনেকগুলোই মমিতার প্রতি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদ জানিয়েছে মমিতার প্রতি, কিন্তু তারা যা করেছে তারা বন্যা ছেড়ে দিল। এমনকি কমেন্ট বক্সে, ওনাদের কমেন্ট বক্সে গিয়ে চেক করলে পারবেন ওনারা কি বলেছে। ওনারা বলেছে আমরা হচ্ছে গরিব, আমরা এগুলা অভিনয় করছি অন্য দেশ থেকে ত্রাণ পাওয়ার জন্য, এটা কি আসলেই কোনো যৌক্তিক? উল্টো আমাদের এখানে টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে দেখবেন ওনারা যা ত্রাণ দিবে তার থেকেও বেশি টাকা উঠে গেছে। আলহামদুলিল্লাহ আমরা এখন সবাই এক হয়ে বর্ণাত্মকদের জন্য সাহায্য করতে পারছি। পাল্টা একটা বাদ দেওয়া উচিত, আর অনেকে তো বলেছে যে যদি পাল্টা একটা বাদ তৈরি করা হয় আমরা বিনা বেতনে কাজ করব, কোনো পারিশ্রমিক নিব না। উল্টো একটা বাদ অবশ্যই তৈরি করা উচিত, তাদেরকেও বুঝিয়ে দেওয়া উচিত যে আমরা কোনো অংশে কম নয়।